স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মাহমুদ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এই যাত্রায় কমলাপুর রেল স্টেশনে আজ দেয়া হবে 8 জুলাইয়ের টিকিট তবে বেশিরভাগই রাত থেকে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে টিকিট নামে সোনার হরিণ পেতে তাদের অপেক্ষা ঘন্টার পর ঘন্টা এর আগে শুরুর 2 ঘন্টা পরেই শেষ হয়ে যায় 7 জুলাইয়ের টিকিট সার্ভার জটিলতায় টিকিট না পেয়ে অনেকে কাউন্টারে এসেও ফিরে যাচ্ছেন হতাশ হয়ে সার্বিক ব্যবস্থাপনার অভাব রেলওয়ে কর্তৃপক্ষ স্বীকার করলেও তা ভেবে দেখবেন বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আগামীকাল মিলবে 9 জুলাইয়ের টিকিট 7 জুলাই শুরু হবে ফিরতি টিকিট বিক্রি দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় চট্টগ্রামের রেল স্টেশনের আজকের অবস্থা কি দেখছেন কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে রেল স্টেশনে টিকিট প্রত্যাশী যারা আছেন তাদের কিন্তু ভিড় বেড়ে গেছে যেহেতু কোরবান ঈদ সবাই কিন্তু আসলে বাড়ি যেতে হবে এই কারণে কিন্তু আসলে সবাই ঘরমুখো মানুষ যারা আছেন তারাই কিন্তু আসলে অপেক্ষা করছেন কখন কাঙ্ক্ষিত টিকিট পাবে সেই টিকিট পেলেই কিন্তু আসলে নিশ্চিত হতে পারবে তারা বাড়ি যাবে কীভাবে কিন্তু নিরাপদ বাহন হিসাবে প্রতি বছরে কিন্তু আসলে ট্রেনকে সবাই বেছে নেয় যারা জয় আপনাকে ধন্যবাদ এবার ঈদে লঞ্চ যাত্রার খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাইফুর রহমান মিরন মিরন পদ্মা সেতু চালুর ফলে সড়ক পথে যোগাযোগ বেড়েছে দক্ষিণে এবার ঈদে লঞ্চ যাত্রা কি এটার প্রভাব ফেলবে কিনা বিস্তারিত জানাবেন আমাদেরকে নদী বন্দরে কিন্তু এই সময় অর্থাৎ ঈদের আগে কিন্তু প্রচুর ভিড় হয় কিন্তু আমরা আজকেও একটু একটু আগে জেনেছি যে বরিশালে কিন্তু চালু হওয়ার পর একটু আসলে প্রভাব পড়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কেবিনের যাত্রী সংখ্যা কমেছে কেবিনের ভাড়া কমিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ এবং ডেকের ভাড়া আগে যে চারশো ছিল সেটা 250 টাকার মধ্যে নেওয়া হচ্ছে তারপরেও কিন্তু ডেকের যাত্রী সংখ্যা খুবই কম তারা বলেছেন যে এই সময় সাধারণত ঈদের সময় যাত্রী যাত্রী বৃদ্ধি থাকে বেশি থাকে লঞ্চও বেশি সংখ্যা বা যাতায়াত করে ঢাকা পরিচালনা কিন্তু আজকে মাত্র 5টি লঞ্চ যাতায়াত করেছে 2টি লঞ্চ কিন্তু এই ঘাটি নোংর করা ছিল দীর্ঘদিন ধরে অর্থাৎ এই অবস্থাটা কখনো হয়নি তো এটা মূলত বলা হচ্ছে যে এই যে লঞ্চ মূলত মেরুন আপনাকে ধন্যবাদ দর্শক ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে আজ থেকে পুরোপুরি খুলে দেওয়া হতে পারে সিরাজগঞ্জের নলকা সেতু সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম সাইম নলকা সেতু কখন খুলে দেওয়া হতে পারে এতে ভোগান্তি কতটা কমবে জানাবেন আমাদেরকে
ফয়সাল ধন্যবাদ। আসলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বারকে বলা হয়। এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার থেকে কিন্তু হাটিকুমরুল 19 কিলোমিটার। এই 19 কিলোমিটারে কিন্তু প্রতি বছর কিন্তু প্রচণ্ড জ্যাম হতো এবং এই 19 কিলোমিটার পাড়ি দিতে কিন্তু আসলে 10 ঘন্টাও কিন্তু লেগে যেত। এগুলো কিন্তু যাত্রীদের চরম ভোগান্তি হতো। এই অবস্থায় কিন্তু সরকার থেকে যে ঢাকা আরঙ্গপুর মহাসড়কের 4 লেন কাজ হয় গত 3 বছর আগে, এই 3 বছর আগে কাজ শুরু হওয়ার পরেও কিন্তু খানাখন্দের কারণেও যানজটের সৃষ্টি হতো কিন্তু এই মহাসড়কে। গত বছর এই যে এই মহাসড়কের যে নলকা সেতু রয়েছে, এই নলকা সেতুটু কিন্তু আসলে 1টি লেন খুলে দেওয়া হয় এবং 1টি লেন কিন্তু আটকে রাখা হয়। এবছর যে কারণে একটু যানজট কমেছিল। উত্তরবঙ্গের আসলে যানজটের প্রধান কারণ এই নলকা সেতুকেই গলার কাঁটা হিসেবে দেখা হতো। এবছর কিন্তু আজকে যে এই ঢাকা লেন, সেই ঢাকা লেনটি খুলে দেওয়া হবে এবং এই ঢাকা লেনটি খুলে দেওয়া হলে কিন্তু এবছর যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা কিন্তু আসলে মানুষটা অনেকটা নির্বিঘ্নে হবে বলে মনে করছে। আমি একটু কথা বলবো এই মহাসড়কে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান যারা কাজ করছেন, সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের যে ম্যানেজার লিয়াকত আলী তার সাথে। আসলে এই ঈদে আপনার মহাসড়ক কতটুকু, একলাস উদ্দিন কথা বলবো যে এই মহাসড়ক আসলে কতটুকু উপযোগী করছেন ঈদে নির্বিঘ্ন চলাকালের জন্য? ধন্যবাদ। বঙ্গবন্ধু সেতু থেকে উত্তরবঙ্গগামী গাড়িগুলোর জন্য এই নলকা সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এই এক্সিস্টিং সেতুটি ন্যারো হওয়ার কারণে বিগত বছরগুলোতে ঘন্টার পর ঘন্টা এই উত্তরবঙ্গ গাড়িগুলোকে এখানে বসে থাকতে হতো, ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করত। আমরা এই সাসেক টু প্রকল্পের আওতায় 4 লেন বিশিষ্ট এই ব্রিজটি ইতিমধ্যেই সম্পন্ন করেছি এবং গত ঈদ উল ফিতরের সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গাড়িগুলোর জন্য 2 লেন খুলে দিয়েছি এবং এই ঈদে আমরা বাকি 2 লেন যেটা উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সেই গাড়ি সেগুলোর জন্য আজকেই আমরা ওপেন করে দিব, ফলে এই ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এবং এই অংশটি, এই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের এই অংশটি এবারের ঈদ যাত্রা হবে সম্পূর্ণ যানজটমুক্ত। রাস্তাঘাটের যে এই ব্রিজ ছাড়াও আরও এই অংশে যে বিভিন্ন বটলনেক ছিল, যেটা ন্যারো স্পেস ছিল যেসব জায়গা, আমরা ইতিমধ্যে সেসবগুলোকে এক্সটেনশন করে দিয়েছি। আবার যেখানে পটহোল ছিল, খানাখন্দ ছিল, সেসবগুলো ইতিমধ্যেই আমরা রিপেয়ার করে দিয়েছি এবং এর ফলে বঙ্গবন্ধু সেতু থেকে পশ্চিম দিকে যেসব গাড়িগুলো চলাফেরা করবে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এবং যানজট লাগার মতো কোনো রকম কারণ নেই। ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলে এই সেতু খুলে দেওয়ার পাশাপাশি কিন্তু যে জেলা পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু আসলে ঈদের জন্য কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা কিন্তু আসলে যে এই গুরুত্বপূর্ণ যে মোড়গুলা রয়েছে সেই মোড়গুলা কিন্তু পুলিশ টহলের ব্যবস্থা এবং স্থায়ীভাবে কিন্তু ঈদের আগের 3 দিন থেকে এবং থেকে কিন্তু তারা আসলে যে পুলিশ সেখানে কিন্তু নিয়মিত রাখবে। এছাড়াও কিন্তু এই মহাসড়ককে নির্বিঘ্ন যাত্রা করার জন্য ইতিমধ্যে যে পুলিশের ক্যাম্পিং, সেই ক্যাম্পিং কিন্তু তারা শুরু করেছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত মোড়ে মোড়ে মাইকিং করে জানান দিয়ে দিচ্ছে যে যাতে ঈদে মানুষ স্বস্তিতে ঘরে ফিরতে পারে, কেউ যেন ঝুঁকিপূর্ণ ওভারটেক না করে এবং ওভার স্পিডে যেন গাড়ি না চালিয়ে দুর্ঘটনার শিকার না হয়, সেই বিষয়গুলো কিন্তু সচেতন করছে। তো সব মিলে আসলে এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সকলে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের মহাসড়ক থেকে সর্বশেষ ফিরছি স্টুডিওতে। ফয়সাল আপনার কাছে। সাইম, আপনাকে ধন্যবাদ। ঈদের আগে 3 দিন, ঈদের দিন এবং ঈদের পরে 3 দিন, এই 7 দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক বিভাগ। রোববার ঈদে সড়কে যান চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে সড়ক পরিবহন সচিব এবিএম আমিনুল্লাহ নুরি জানান, মহাসড়কে রাইড শেয়ারিংও বজায় থাকবে এ নিষেধাজ্ঞা। ঈদে সড়কে ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সম্ভাবনা নেই। মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। সেতুতে স্পিড গান ও সিসি ক্যামেরা বসানোর পর মোটরসাইকেল চলাচলের সিদ্ধান্ত হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক পরা সবার জন্য বাধ্যতামূলক করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সুশাসন ও প্রশাসনিক কঠোর নজরদারির জন্যই পদ্মা সেতু সফলভাবে বাস্তবায়ন হয়েছে, এজন্য মন্ত্রিসভায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এই যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের সামনে গাড়ি রাখায় অন্তত 8টি গাড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিন দুটি বাস টার্মিনালেই ছিল ঈদ উপলক্ষে আগাম বাড়ি ফেরা মানুষের ভিড়। আরো জানাচ্ছেন তাসলিম তৌহিদ। কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। শেষ মুহূর্তের ভোগান্ত যানজটের রাতে এক সপ্তাহ আগেই বাড়ি পথ ধরেছেন তারা। তবে পদ্মা সেতু চালু হয় গাবতলী টার্মিনালে তুলনামূলক যাত্রী কম বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। পদ্মা সেতু খুলছে, একটা রোড ভিত্তি হয়ে গেছে, খুলনা দক্ষিণবঙ্গ যে যাত্রী ওরা তো মনে করেন ওদিকে চলে গেছে, এই জন্য একটু হালকা মনে হচ্ছে। ঈদের জন্য একটু আগে আগে যাচ্ছি যে সুন্দরভাবে যাতে যেতে পারি। রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে, ঝামেলা হয়, বা এই জন্য এবার আগে ভাগে বাড়ি যাওয়া হচ্ছে আমাদের। যাত্রীরা অভিযোগ করেন ঈদের আগ মুহূর্তে টিকিট পাওয়া যাচ্ছে না। বাস মালিকরা বলছেন 25 জুন থেকে শুরু করাই ওই সময় টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। অগ্রিম টিকিট এরা বুক দিচ্ছে না, তবে টিকিটের দাম এখন নিচ্ছে। অগ্রিম টিকিট আমরা 25 তারিখের পর থেকে দেওয়া শুরু করছি, এখন প্রায় শেষ পর্যায়ে। এদিকে গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের সামনে সড়কে পার্কিং এর দায়ে অন্তত 8টি গাড়ির বাস চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টিকিট কালোবাজারি রোধেও চলছে তদারকি, পরীক্ষা করা হচ্ছে গাড়ি ও বাস চালকের লাইসেন্স। আমরা তাদেরকে শরণার চেষ্টা করব, তাদের সচেতন করতে হবে আমাদের। শুধু জরিমানা দিয়ে আসলে সবকিছু করা সম্ভব না। অনেক যাত্রীরা ঢাকার বাইরে যাবে, তারা যেন নির্বিঘ্ন যেতে পারে সেই জন্য কোনো বাস যেন রাস্তার উপর দাঁড়িয়ে না থাকে আমরা সেই ব্যবস্থাটা নিশ্চিত করছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ আমাদেরকে ব্যাপক সহায়তা করছে। রাজধানী পশুহাটগুলোর সামনে যাতে ভিড় না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তারা। তাসলিম তৌহিদ, News24, ঢাকা। কোরবানির পশু আসতে শুরু করলেও এখনও খুব একটা জমেনি হাট, আর বিক্রেতারা বলছেন হাটে ভারতীয় গরু উঠলে লোকসান গুনতে হবে তাদের। এদিকে কোরবানির পশু পরিবহনে আগামী 6 জুলাই থেকে চালু হতে যাচ্ছে বিশেষ ট্রেন সার্ভিস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এভাবে দূর দূরান্ত থেকে পশু আসতে শুরু করেছে দেশের বিভিন্ন পশুর হাটগুলোতে। রাজধানীর গাবতলীর হাটের গেট দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে সারি সারি গরু। এর মধ্যে চোখ ছুটে যাবে বিশাল আকৃতির গরুগুলোর দিকে। তবে সবার নজর কাটছে কুষ্টিয়ার লাল বাহাদুর মালিক, যার দাম হাঁকিয়েছেন 22 লাখ টাকা। এই মাল হলো কষাইয়ের কাছে বিক্রি করা হবে না, আবার না হয় আবার নিয়ে চলে যাবো। দেখতে আছে এই গরু অনেক সুন্দর, অনেক দেখতে সুন্দর লাগে, একটা ভালো গরু দেখতে দেওয়া যাইতেছে। কৌতূহলী মানুষের নজর কেড়েছে যশোরের হিরো এবং জামালপুরের জামাই বাবু। গাবতলী হাটে কালামানিক, রাজাবাবু, লাল বাহাদুর, তারপর আরো অনেক গরু আছে। বিক্রেতারা বলছেন অন্যবারের চাইতে এবার অনেক ভারতীয় গরু হাটে উঠেছে, তাই শঙ্কায় রয়েছেন দেশীয় খামারিরা। এত বড় বড় গরু, এটি আসলে দেশি গরু না, বাংলাদেশের না, ইন্ডিয়ান গরুই। গরুর দাম ধরেন যে বেশিও না কমও না, যেকোন জায়গা জোগা আছে রাহার, তারা দুই চিত্তে কিনতে আছে, এখনো কুরবানি বেচা এখানে পুরো লাগে নাই। এদিকে কোরবানির পশু পরিবহনে আগামী 6 জুলাই থেকে চালু হতে যাচ্ছে ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস। পশু পরিবহনে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণের কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। পাবনা জেলার চাটমোহর স্টেশনে ক্যাটেল স্পেশাল ট্রেনের স্টপেজ নির্ধারণ করা হয়েছে। যদি আরও কোনো নির্ধারিত চাহিদা থাকে তাহলে কর্তৃপক্ষ সেই স্টপেজের কথা বিবেচনা করবে। আগামী 6 থেকে 9 জুলাই পর্যন্ত চলা এই বিশেষ ট্রেনে চাহিদা বেশি থাকলে বগির সংখ্যা আরো বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, News24। কোরবানির হাটে উঠতে প্রস্তুত মেহেরপুরের রাজাবাবু, দাম যার 25 লাখ টাকা। খামারি ইনসান আলীর বিশাল আকৃতির এই গরু এরই মধ্যে নজর কেড়েছে পাড়া প্রতিবেশীর। তারা প্রতিদিনই ভিড় করছেন রাজাবাবুকে দেখতে। প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন এবারও চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে। মেহেরপুর প্রতিনিধির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজাবাবু চলে হেলে দুলে, কোরবানির হাটে ওঠার অপেক্ষায় মুজিবনগরের এই রাজা। কালো চকচকে গরুটিকে সন্তানের মতোই ভালোবাসা ও আদরে লালন পালন করেছেন ইনসান আলী ও তার পরিবার। 10 ফুট লম্বা, 6 ফুট উচ্চতার এই রাজাবাবুর ওজন প্রায় 45 মণ, দামও হাঁকা হয়েছে 25 লাখ টাকা। নামের মতো রাজাবাবুর চালচলনেও বেশ রাজকীয় ভাব। ফিজিয়ান জাতের গরুটির প্রতিদিন খাবার দরকার হয় 1,500 টাকার।
পরিচ্ছন্ন ঘর, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত গোসল, চিকিৎসক সবই আছে রাজাবাবুর। ছোলা, চুকুল, ভুসি, ভুট্টা, গম একসাথে করে পিষাই করি, খোল একসাথে করে পিষাই করি, দুই বেলা প্রায় 18-20 কেজি করে দানা খাই আর তার সাথে বিছালি, এবং এর নাম রেখেছি মুজিবনগরের রাজাবাবু। তার কারণ অত্র এলাকার ভিতরে এত বড় গরু আমার চোখে হড়িনি এবং আজও দেখিনি, আমরা গাবতলি হাটে বা বিভিন্ন হাটে যাই, এত বড় গরু চোখে হড়ে না। রাজাবাবুর রাজা হয়ে উঠতে সব ধরনের সহযোগিতা করেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরও। মুজিবনগর রাজাবাবু নামে যে গরুটি আমরা দেখছি এবং এর টেকনিক্যাল সাপোর্ট আমরা সবসময় দিয়ে আসছি, সেখানে ভ্যাকসিন দেওয়া সহ অন্যান্য যাবতীয় কার্যক্রম সেখানে আমরা নেই এবং ইনসানার হিসাব আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখেন। এদিকে ঈদ সামনে রেখে প্রস্তুতি নিয়েছে জেলার অন্যান্য খামারিরাও, যদিও দাম নিয়ে সন্তুষ্ট নন তারা। খামারে এবার কুরবানির জন্য 80টি গরু বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়েছে। এটা সাধ্যের ভিতরে হবে, যেহেতু 70-80 থেকে 1 লাখের ভিতরেই এই গরুগুলো ক্রয় করা যাবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে মেহেরপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 1,83,569টি গরু, যার বিপরীতে চাহিদা 78,803টি পশুর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পুঁজি সংকটে চট্টগ্রামের চামড়াখাত, একটি মাত্র ট্যানারি ছাড়া চট্টগ্রামে 21টি ট্যানারি বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার ট্যানারির উপর নির্ভর হয়ে বাকিতে চামড়া বিক্রি করতে গিয়েই লোকসানে পড়ছে চামড়া ব্যবসায়ীরা। কোটি কোটি টাকা বকেয়া আটকে যাওয়ায় এই ব্যবসা ছেড়েছেন চট্টগ্রামের 67 জন কাঁচা চামড়া আড়তদার, তাই কমেছে এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। সবচেয়ে বেশি কোরবানি পশু জবাই হওয়ায় দেশের চামড়া শিল্পে বড় ধরনের ভূমিকা রাখে বন্দরনগরী চট্টগ্রাম। প্রতি বছর শুধুমাত্র কোরবানি ঈদে 4 লাখ থেকে 6 লাখ চামড়ার যোগান দেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে গত কয়েক বছর ধরে চট্টগ্রামের ট্যানারি সংকটে ঢাকার ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রির বকেয়া অর্থ না পাওয়ায় চট্টগ্রামের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছেন আড়তদাররা। এদিকে লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া সংরক্ষণেও বেড়েছে খরচ, তাই মৌসুমি ব্যবসায়ীরা হিসাব বুঝে চামড়া সংগ্রহ না করলে ক্রেতা না পেয়ে আবারও নষ্ট হবে কাঁচা চামড়া। আসলে মুসলিম ব্যবসায়ীরা তো এই চামড়ার ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা নাই, এটা তো স্কোয়ার ফুট হিসেবে আমাদেরকে টানারিওয়ালা লবণ দেওয়ার পরে 20 ফুট থেকে 21 ফুট চামড়া ধরে। গত বছর 2021 সালে কোনো চামড়া নষ্ট হয় নাই, এই বছরও ইনশাল্লাহ আশা করা যায় চামড়া নষ্ট হবে না। এই অবস্থায় জাতীয় সম্পদ রক্ষায় অন্তত লবণ দিয়ে চামড়া সংরক্ষণে সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ সহ বিভিন্ন উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের কাঁচা চামড়া আড়তদার সমিতির নেতারা। সিটি কর্পোরেশনকে আমরা বলেছি যে যার যার স্ব স্ব স্থানে যদি চামড়াগুলো লবণ প্রক্রিয়াজাত করে তাহলে চামড়াগুলো গুণগত মান নষ্ট হবে না। চট্টগ্রামে চালু থাকা একমাত্র ট্যানারি রিপ লেদার এবার চামড়া সংগ্রহ করবে 1 লাখের বেশি। বছরে যে পরিমাণ আমাদের লাগে তার 50% আমরা কোরবানির সময় কালেকশন করি আর কি, সেই অনুপাতে আমরা 80 থেকে 1 লাখ পিস তো কিনবই। 2019-20 সালে চট্টগ্রামে কোরবানি পশুর চামড়ার ভয়াবহ দরপতনে রাস্তায় চামড়া ফেলে চলে যায় মৌসুমি ব্যবসায়ীরা। অবশেষে এসব চামড়ার স্থান হয় সিটি কর্পোরেশনের ময়লার ভাগারে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এই যাত্রার খবরাখবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলী তালুকদার। আলী, আজকে কমলাপুর স্টেশনের অবস্থা কেমন দেখছেন আর টিকিট প্রত্যাশীরা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল, বলছিলেন যে আজকের কমলাপুরের যেই ট্রেনের টিকিট প্রত্যাশীরা যারা এখানে রয়েছেন তাদের সর্বশেষ অবস্থা জানতে, তো আজকে 8 জুলাইয়ের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করা হবে। আমি গতকালকের যে চিত্রটি ছিল আজও ঠিক সেই চিত্রটি অব্যাহত রয়েছে, কাউন্টারগুলোতে অসংখ্য মানুষ তারা অপেক্ষায় আছেন। ঠিক 8টা বাজার পরপরই যখন কাউন্টারগুলোতে টিকিট দেওয়া শুরু হবে তখন তাদের মধ্যে এক ধরনের আরেক ব্যস্ততা দেখা যাবে এবং সেই সময়টাতে তাদের আরেক অভিযোগ থাকবে যে ট্রেনের টিকিট দিতে দেরি হচ্ছে বা তারা এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও ট্রেনের টিকিট পাননি। তবে এখানে যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে অনেকেই টানা 2 দিনের মতো এখানে অবস্থান করছেন, কারণ গতকাল আমরা যাদেরকে দেখেছিলাম যে এই লাইনের শেষ অংশে ছিলেন এবং পরবর্তীতে তারা তাদের টিকিট পাননি, তারা আবার ওখান
গতকাল থেকেই এখানে অবস্থান নেন। এখন ঠিক 8টা বাজার পরপরই কাউন্টারগুলো থেকে দেখা যাবে যে তারা তাদের টিকিট পেয়েছেন কি না, এবং বরাবরের মতন যে অভিযোগগুলো থাকে যে টিকিটের কালোবাজারি বা টিকিটের যেই স্বল্পতার বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু তাদের অনেক অভিযোগ রয়েছে, যে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও তারা তাদের টিকিট পান না, সেই বিষয়গুলো নিয়ে অভিযোগ রয়েছে। এছাড়া তো ভোগান্তির চিত্র কিন্তু আমরা দেখিয়ে আসছি যে তারা এই ঘন্টার পর ঘন্টা যে অপেক্ষা করছেন টিকিটের জন্য সেটি কিন্তু কোনো অংশে কমছে না। তো কমলাপুরের যে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির এই ছিল আমাদের সর্বশেষ খবর। নড়াইলে কলেজ অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় নূরনবী নামে আরও একজনকে যশোর থেকে আটক করেছে নড়াইল পুলিশ। রোববার রাত 11টায় যশোরের মনিহার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আটক নূরনবী ভাড়ায় মোটরসাইকেল চালান, বাড়ি নড়াইলের গোবরা এলাকায়। নড়াইল সদর থানার সাইবার ক্রাইম ইউনিটের উপপরিদর্শক জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতে নূরনবীকে আটক করা হয়েছে। গত 18 জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সহিংসতা এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনা, মোটরসাইকেল পড়ানো ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই মুরসালিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় 170 থেকে 180 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। নড়াইলে কলেজ অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনার অন্যতম আসামি নূরনবীকে যশোর থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে এ ঘটনায় গ্রেফতার বাকি চারজনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মির্জাপুর কলেজের ওই ঘটনার সময় দায়িত্বে অবহেলার কারণে সদর থানার ওসি শওকত কবিরকে রোববার সকালে স্ট্যান্ড রিলিজ করা হয়। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের নেতৃত্বে আরেকটি তদন্ত কমিটি হয়েছে। নড়াইল প্রতিনিধি সাজ্জাদ হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেফতার চারজনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রহমান। এদিকে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, নড়াইল সদর থানার ওসি শওকত কবিরকে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স অফিসে স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এছাড়া শনিবার রাতে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান। জেলা প্রশাসক মহোদয় 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেন। এই কমিটির আহ্বায়ক হিসেবে আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছি এবং আরো 2 সদস্য আমাদের জেলা শিক্ষা অফিসার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আজকে আমরা তদন্ত কার্য সম্পন্ন করে ইতিমধ্যে এই তদন্তের যে প্রতিবেদন সেটি আমরা জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছি। শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় গত 27 জুন 180 জনকে আসামি করে নড়াইল থানায় মামলা করে মির্জাপুর পুলিশ ক্যাম্পের ICSI মোরসালিন। ডেস্ক রিপোর্ট, News24। এবার ভাইরাল হতে সিনিয়রকে পিটিয়ে টিকটক ভিডিও বানালো কিশোর গ্যাং সদস্যরা। শনিবার দুপুরে মিরপুরের পল্লবীতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোর মিঠু জানায়, DTCB স্ট্রিট নামে কিশোর গ্যাংয়ের প্রায় 30 জন সদস্য শনিবার তাকে ডেকে নিয়ে যায়। পরে তাকে সিনিয়র হিসেবে মানবে না বলে আচমকা বাঁশ ও রড দিয়ে মারতে শুরু করে, আর সেই মারধরের ভিডিও দিয়ে টিকটক বানায় ওই কিশোররা। পরে জরুরি সেবা 999 কল পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এরই মধ্যে 5 জনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। কারাবন্দী আলেমদের মুক্তি চেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বলেন, ঈদের আগে আলেমদের মুক্তি না দেয়া হলে হাইকোর্ট দখল করে ঈদের জামাত বন্ধ করে দেবেন। জাতীয় প্রেস ক্লাবে রাজবন্দী এবং কারাগারে আটক আলেমদের নিয়ে আয়োজিত আলোচনার সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। আলেমদেরকে আগামী 2 দিনের মধ্যে যদি তাদের সবার জামিন না হয় সবাই মিলে আমরা হাইকোর্ট ঘেরাও করে বসে থাকব। ওদের মুক্তি না হলে হাইকোর্টের ইচ্ছে জামাত হবে না। হাজি সেলিমকে প্যারালে ছুটি দিতে পারেন কিন্তু খালেদা জিয়ারে পদ্মা ব্রিজ দেখতে দিতে পারেন না। চিন্তা করেন না, আপনি আপনার গাড়ির সামনে পিছনের গাড়ি খালেদা জিয়া, তার পিছনে মুখ, আমি তো বলছি এরা দাঁড়ায় থাকবে, অন্যদিকে পয়সা খরচ না করে এক পূর্ণিমা রাত্রে চলেন না, যাই আস্তে আস্তে যাই, ওইটাই হবে বাংলাদেশ। রেকর্ড পরিমাণ রপ্তানি আয় হয়েছে বিদায়ী অর্থবছরে। রোববার রপ্তানি
উন্নয়ন ব্যুরো ইপিবি জানায়, গত অর্থ বছরে রপ্তানি আয়ের পরিমাণ 52.08 বিলিয়ন ডলার। আগের অর্থ বছরের তুলনায় এই আয় 34.38% বেশি। দেশের ইতিহাসে এ বছরে এটি সর্বোচ্চ রপ্তানি আয়। ইপিবির তথ্য অনুযায়ী গত অর্থ বছরের 12 মাসে বাংলাদেশে থেকে 5,208.26 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 19.73% এগিয়ে। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষে মানিকগঞ্জে কর্মহীন ও অসহায় 2,000 মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রোববার বিকেলে শহরের বান্দুটিয়া আফতাবউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মুস্তফার সার্বিক ব্যবস্থাপনায় দেয়া খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। শুরু হলো সিটিজেন্স ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস স্থাপনের মধ্য দিয়ে বাণিজ্যিক কার্যক্রম। রোববার এই ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারপারসন মিসেস তৌফিকা আফতাব। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুমের উপস্থিতিতে প্রিন্সিপাল শাখার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটিজেন্স ব্যাংক ও পিএলসি ব্যাংকের পরিচালকরা। উপস্থিত ছিলেন বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারীরাও। বৃহত্তর কৃষির অংশ হিসেবে পোলট্রি খাতে কম মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা সহ এখাতে ট্যাক্স কমানোর বিষয়ে বিবেচনা করবে সরকার। রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন আয়োজিত নিরাপদ ও টেকসই পোলট্রি উৎপাদন প্রত্যাশা ও পরিকল্পনা শীর্ষক সেমিনারে একথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। ফিশারিজ বলি, লাইভ স্টক বলি, আপনার পোলট্রি বলি, সেই সুযোগটা দেওয়ার জন্য ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলাম, সংশ্লিষ্ট মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, বিষয়টা প্রক্রিয়াধীন আছে। আমি আশা করছি যে এই জাতীয় সেক্টরে যে সকল বিদ্যুতের কানেকশন নেওয়া হয়, যেটা অ্যাবসুলেটলি প্রফেশনাল বিজনেস ইনভেস্টমেন্ট এভাবে না ভেবে, যেটা নতুন একটি খাতকে সমৃদ্ধ করার জন্য যেটা দরকার, সেক্ষেত্রে আমরা আপনাদের সেই সুযোগটা করে দেব। এবার আন্তর্জাতিক সংবাদ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেনমার্ক পুলিশ জানিয়েছে স্থানীয় সময় রোববার রাজধানীর ভিসিনিটি অব ফিল্ডস শপিং সেন্টারে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এরই মাঝে হামলার সাথে জড়িত 22 বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন গুলির শব্দ শোনার পর ওই শপিং মল থেকে 100 জনের বেশি মানুষকে ছুটে বের হতে দেখা যায়। আহত অবস্থায় অন্তত 3 জনকে হাসপাতালে নেওয়া হয়, যাদের অবস্থাও আশঙ্কাজনক। 24 ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে 563 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 3,34,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা 55,43,00,000 ছাড়ালো, আর 63,61,000 ছাড়িয়ে গেল মোট মৃত্যু। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 10,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, প্রাণহানি হয়েছে 12 জনের। ভারত ও ব্রাজিলে যথাক্রমে 10,000 ও 25,000-এর বেশি আক্রান্ত হয়েছে। একদিনে 71,000-এর বেশি আক্রান্ত হয়েছে ইতালিতে। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 52,91,00,000-এর বেশি মানুষ। ডোমিনিকা সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাজে পারফরম্যান্সে 35 রানে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেটে 193 রানের জবাবে 6 উইকেটে 158 রান তোলে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় 1-0 এগিয়ে গেল ক্যারিবীয়রা। সুখন সরকারের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরু থেকেই টস ভাগ্য মুখ ফিরিয়ে নিয়েছে, আর ম্যাচ ভাগ্যটা এখনো নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। এই সফরে প্রথমবার টস হেরেও আগে বোলিং এর সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি অধিকাংশ টাইগার বোলার। যে তালিকায় সবার উপরে তাসকিন, 3 ওভারে 46 রান দিয়ে উইকেট শূন্য। সাকিব মুস্তাফিজও হতাশ করেছেন, বল হাতে ওভারে রান দিয়েছেন 9-এর বেশি, শরীফুলের শিকার 2টি, কিন্তু ওভারে রান দিয়েছেন 10টি করে। একমাত্র মেহেদী হাসানের বলে কিছুটা শান্ত ছিলেন ক্যারিবীয় ব্যাটাররা, বাকিদের রান বিলানোর সুযোগে স্বাগতিকদের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড়। ওয়েস্ট ইন্ডিজের সহ অধিনায়ক রবম্যান পাওয়ালের পাওয়ার হিটিং এর সামনে অসহায় বাংলার বোলাররা। 28 বলে 61 রানের ইনিংসে 6 ছক্কা
আর দুই বাউন্ডারি, যেখানে বাংলাদেশের সব ব্যাটার মিলে পেয়েছেন মাত্র পাঁচটি ছক্কার দেখা। সাথে ব্র্যান্ডন কিংস খেলেন 57 রানের ইনিংস, 1-6 আর 7-4 সাজানো। পুরানো 34 রান করে গেলে বাংলাদেশের সামনে টার্গেট 194। আবারও টাইগারদের হতশ্রী ব্যাটিং কেবল হতাশাই বাড়িয়েছে। 8 রানে 2 ওপেনার বিশ্রামে, যেন সব দায়িত্ব এক সাকিবের। বিজয় লিটন রিয়াদ সোহানদের আসা যাওয়ার মিছিলে সাকিবকে খানিক সঙ্গ দিয়েছেন 34 রান করা তরুণ আফিফ। সাকিব খেলেন 58 বলে ম্যাচে সর্বোচ্চ 64 রানের অপরাজিত ইনিংস। টি টোয়েন্টিতে যোগ দিয়েছেন 2000 রানের ক্লাবে, কিন্তু তা শুধু পরাজয়ের ব্যবধান কমানোর পাশাপাশি ব্যক্তিগত অর্জনই থেকে গেছে। তাতে বাংলাদেশের স্কোরবোর্ডে 6 উইকেটে 158 রানের বেশি জড়ো না হলে পরাজয় 35 রানে। সুখন সরকার, News24। বিপিএল ফুটবলে জয় তুলে নিয়েছে শেখ জামাল, শেখ রাসেল এবং সাইফ স্পোর্টিং ক্লাব। অন্য ম্যাচে উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাবকে হতাশ করে 5-3 গোলের ব্যবধানে জিতেছে শেখ রাসেল। বিরতির আগে 2 গোল করা রাসেল দ্বিতীয়ার্ধে আরও 3 গোল করে। শেখ রাসেল 3 গোল হজম করলে প্রতিপক্ষকে শেষ পর্যন্ত চাপে রেখে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। শরীফ রওশনের প্রতিবেদন। শেখ জামাল, ম্যাচে নামার আগে একটাই লক্ষ্য ছিল, পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করা, আর সেই কাজটা করতে পুরোপুরি সফল দলটির খেলোয়াড়রা। ম্যাচের শুরু থেকে খেলা জমে ওঠে আক্রমণ পাল্টা আক্রমণে, তবে গোলের দেখা পাচ্ছিল না দুদলই। 28 মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে লিড এনে দেন ওতাবেক। 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল। তবে দ্বিতীয়ার্ধের 78 মিনিটে চট্টগ্রাম আবাহনীর রক্ষণ ভাগকে ফাঁকি দিয়ে দ্বিতীয় গোল করেন ওতাবেক। ম্যাচে শেষ বাঁশি বাজানো পর্যন্ত চট্টগ্রামকে আটকে ম্যাচ জিতে শিরোপার দৌড়ে টিকে থাকলো শেখ জামাল। দিনের অন্য ম্যাচে সাইফ স্পোর্টিং এর কাছে 4-2 গোলে হেরেছে ঢাকা আবাহনী। শুরু থেকেই দাপট ছিল সাইফ স্পোর্টিং এর, ম্যাচে 2 গোলের দেখা পেলেও জয় থেকে বঞ্চিত থেকেই মাঠ ছাড়ে আবাহনী। শরীফ রওশন, News24। দর্শক, এই ছিল News24 সকালের সংবাদে। ধন্যবাদ সবাইকে।